আমি প্রথমেই প্রচন্ডভাবে দুঃখ প্রকাশ করছি আমার এই আউটের জন্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থী কখনোই সেটা কাম্য নয় কখনোই সেটা উচিত নয় মানে আমি একদমই ক্ষমাপ্রার্থী কারণ সেই মুহূর্তে যে সিচুয়েশনটা হয়ে গেছিলো হয়তো আমাকে নিজেকে এক রেসপন্সিবল সিটিজেন হিসেবে অনেকটাই নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল বা রাখা উচিত ছিল কিন্তু যেভাবে তার আগে এটা আপনাদের হয়তো এই ভিডিও ফুটেজটা আপনারা পেয়েছেন কিন্তু এক্স্যাক্টলি এটার বাইরে যে ঘটনাটা ঘটেছিল এবং আমার মাথা গরমটা হওয়ার বা যে মুহূর্তে আমি আউট অফ কাঞ্চল হয়ে যায় তার আগের যে মুহূর্তটা সেটা ওদের হোটেলের বাইরে রয়েছে যেখানে ওনারা প্রচণ্ডভাবে খারাপ ব্যবহার করা হচ্ছে যেটা আমাদের কখনোই কোনো থাকে না যে কাউকে অসুবিধা করে আমরা কাজ উনি আমাদের আমার যারা পুলিশ স্টাফ রয়েছে তাদেরকে প্রথমেই করে এখানে কে রেখেছে আমরা না তারপর আমাদের লিডার অভিষেক ব্যানার্জির নামনি উল্টো পাল্টা আমরা এখানে যেই আসুক না কেন আমরা পাত্তা দিই না এখানে আমাদের ইয়ে থাকবে মালিক বলছেন রেস্তোরাঁ মালিক যিনি বলছেন তিনি নিজে একজন তৃণমূল কর্মী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এরকম কথা বলেননি তাহলে ওনাকে বলুন না যে সব থেকে ভালো কথা যে বাইরের যেটা রয়েছে সিসিটিভিটা সেটা উনি উনি প্রকাশ করুক না এটা তো পরেরটা হয়েছে ঘটনাটা পুরো হচ্ছে চিৎকার চেঁচামেচি ঘটছে আমি তখন ছাদের উপর শর্ট দিচ্ছিলাম ঠিক আছে শর্টটা দিয়ে তারপর আমি ছাদের উপর দিয়ে দেখলাম যে কি কেসটা হচ্ছে তখন দেখছি প্রচন্ড ভাবে একটা এরকম মানে যেটা ওদের স্টাফরা রীতিমতো আমাদের পুলিশদেরকে ফ্রাশ করছে ধাক্কা মারছে তখন দেখছি আমার পুলিশরা কিছু করছে তারপর পুলিশরা মারছে ওরা বলছে এবং আমার বক্তব্য যে অনলা অন ডিউটি পুলিশের গায়ে হাত দেওয়া হচ্ছে সেটা ওরকম ফাইন আমি ওদেরকে বললাম হ্যাঁ হয়তো সেখানে তারাই তাদের মতো বুঝে নিতে পারতেন আমার যাওয়াটা হয়তো উচিত হয়নি কিন্তু আমি যখন নিচে গেলাম এবং পুরো সিচুয়েশনটা ঘটলাম যে সূত্রপাতটা কি জন্য কিসের জন্য তখন শুনে সত্যি সেটা যখন শুনলাম অতিরিক্ত হবে আমার মাথাটা গরম হয়ে গেছে তারপরে বলছে শুটিং আটকে দেবো ওই করে দেবো সে যে আসুক না কেন যে হিরোই আসুক না কেন বলতেই পারে যে হিরো আসুক না কেন তার আমাকে পছন্দ নাই হতে পারে দ্যাট ডাজেন্ট মিন যে হ্যাঁ ওই সব এমএলএ অনেক দেখেছি এমএলএ কে পাত্তা দিই না ঠিক আছে ওই সঙ্গে যে আসলে হবে না এবং আমার যে ম্যানেজার ওস তখন ছিল প্রত্যক্ষদর্শী তারপর মানে সেই মুহূর্তে আমি মানছি যদি আমার আমার রিয়াকশনটা ভুল অবশ্যই ভুল সেখানে আই শুড অফ কেপ্ট মাই সেলফ অনেকটা অ্যান্ডার কন্ট্রোল ঠিক আছে কথা বললেই হতো ভুল আমি একদম এখানেই প্রশ্ন মানে পুলিশ পড়াশোনা যে আপনি জনপ্রতিনিধি যেখানে তৃণমূলের এই রকম ফলাফল হলো সেখানে জনপ্রতিনিধি যদি এরকম করে তাহলে সাধারণ মানুষ না দেখুন একটা কথা আমি বলি এটা একান্তই আমার নিজের দায় এর সঙ্গে কিন্তু তৃণমূল পার্টির রকম দায়বদ্ধতা নেই এটা একান্ত আমি অন ক্যামেরা বলছি এটা আমার রিয়াকশান করেছি যে হ্যাঁ আমি অবশ্যই তৃণমূলের একজন বিধায়ক একজন রেসপন্সিবল সিটিজেন তার মানে এই নয় যে পার্টি আমাকে সাপোর্ট করছে করার জন্য বা কিছু বা আমি পার্টি নাম ভাঙিয়ে এটা করেছি কখনোই নয় সেটা হচ্ছে আমার কোথাও আত্মসম্মানে লেগেছে উনি যেভাবে কথাগুলো বলেছেন এবং পুলিশের গায়ে হয়তো স্টাফ একটা হাত তুলেছে সেখানে তো পুলিশ প্রশাসনের সাহায্য নিতে পারতেন আপনি মানে এইরকম ভাবে মারধর মানে তাই তো হয়েছে আমি সেটা তো মানছি যে আমার ভুল হয়েছে আমি মানছি এবং তার জন্য আমি ক্ষমা প্রার্থী অবশ্যই এবং তারপরে সাথে সাথে আমি আমি বুঝলাম যখন আমি সাথে সাথে আমি উপরে এসে আমি ফোনটা করতে গেলাম আমার লোকাল থানাকে যে এরকম বিষয় ঘটেছে আপনারা কাইন্ডলি আসুন এবং ইন্টারভেন্ট এক কিছুক্ষণ আগে আপনার নাম নামে এবং গতকালের যে ঘটনাটা সেই ঘটনা সম্পর্কে থানাতে অভিযোগ দায়ের হলো হয়েছে আমি এবার আমি আমার তরফ থেকে আমি কালকেই জানিয়েছিলাম যে যদি সেরকম হয় আমার তরফ থেকে নিশ্চয়ই এটা আমারও রাইট এটা ওনারও রাইট আছে যে একটা অভিযোগপত্র আমরা আমি আমার ওনার এগেনস্টে আয়দার ডায়রি এফআইআর করব এবার তারপর পুলিশ ইনভেস্টিগেট করে যা করা করবে ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে এবং অভিনেতা সহম তিনি যেমনটা জানাচ্ছেন যে গতকালকের যে ঘটনা সেই ঘটনায় তিনি ক্ষমা প্রার্থী ক্যামেরা অযোধ্যা সঙ্গে পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ